শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের আশঙ্কায় সত্যি হলো এবার কাবুলে ভয়াবহ রকেট হামলা। প্রয়োজনে অন্য দেশে ঢুকে উগ্রবাদী খতম করব, হুঁশিয়ারি রাজনাথের। তুরস্কের দাবি প্রত্যাখ্যান করল তালেবান, বিমানবন্দরের দায়িত্ব কাউকে দেয়া হয়নি। ইয়েমেনে সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা, নিহত অন্তত 30 জন। আফগানিস্তানে আবারও মার্কিন সেনা পাঠানোর দাবি ওবামা প্রতিরক্ষামন্ত্রীর। ভারতের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখার ঘোষণা তালেবানের। এবং সবশেষ থাকছে পশ্চিম তীরে 55 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের কাছে একটি বাড়িতে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আফগানিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত সরকারের এক নিরাপত্তা কর্মী বার্তা সংস্থা AFPকে জানিয়েছে সেখানে একটি রকেট হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রোববার AFPর সাংবাদিকরা এই বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। কাবুল বিমানবন্দরে ফের বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমন হুঁশিয়ারি দেওয়ার পর এই হামলার ঘটনা ঘটল। বাইডেন জানিয়েছিলেন রোববারই এই হামলা হতে পারে বলে মার্কিন সামরিক কমান্ডাররা আমাকে জানিয়েছেন। সুনির্দিষ্ট হুমকি থাকায় মার্কিন নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলার জন্য সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। কাবুলে এখনও উদ্ধার অভিযান পরিচালনা করছে যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের সৈন্য, কূটনৈতিক এবং কর্মকর্তাদের নিয়ে শেষ ফ্লাইটটি কাবুল ছেড়ে গেছে। বিমানবন্দরের কাছে আত্মঘাতী বোমা হামলায় 13 মার্কিন সেনাসহ বৃহস্পতিবার অন্তত 170 জনের মৃত্যু হয়েছে। ইসলামিক স্টেট গ্রুপের স্থানীয় একটি শাখা ইসলামিক স্টেট ইন খোরাসান প্রদেশ ওই হামলার দায় স্বীকার করেছে। ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন সন্ত্রাসবাদকে কোনোভাবেই প্রশ্রয় নয়, প্রয়োজনে অন্য দেশে ঢুকে জঙ্গি খতম করবে ভারত। আজ রবিবার তামিলনাড়ুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন তিনি। সরাসরি নাম না করলেও তিনি পাকিস্তানকেই এই হুঁশিয়ারি দিয়েছেন বলে দেশটির গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। একই সাথে বর্তমানে আফগানিস্তানের পরিস্থিতিতেও এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। রাজনাথের ভাষ্য, একটি প্রতিবেশী দেশ অর্থাৎ পাকিস্তান ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে, উগ্রবাদীদের প্রশিক্ষণ দিয়ে অর্থ সাহায্য করে ভারতকে বারবার টার্গেট করছে তারা। সন্ত্রাস যেন তাদের রাষ্ট্রীয় নীতি অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ভারতীয় এই প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথ বলেছেন সন্ত্রাসবাদকে দেশ থেকে সমূলে উৎপাটন করার কাজ শুরু হয়েছে, দেশের নিরাপত্তার সাথে কোনোভাবেই আপোষ করা হবে না। ভারতে সন্ত্রাস পাচার করে কেউ যদি শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে তাদের ছেড়ে কথা বলা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আফগানিস্তানের তালিবান গোষ্ঠীর মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব তুরস্ককে দেওয়া হয়নি, এই সংক্রান্ত খবরের কোনো সত্যতা নেই। তিনি আজ আরও বলেছেন তুরস্কের সেনাবাহিনী কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে বলে খবর রটানো হয়েছে, কিন্তু এটা সম্ভব নয় কারণ আফগানিস্তান জনগণ কোনো বিদেশি সেনা উপস্থিতি আর মেনে নেবে না। তালিবান গোষ্ঠী খুব শীঘ্রই কাবুল বিমানবন্দরের দায়িত্ব গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি। এর আগে শুক্রবার তুরস্কের সরকার একটি বিবৃতিতে দাবি করেছিল কাবুল বিমানবন্দর পরিচালনা এবং নিয়ন্ত্রণের জন্য তালিবান আঙ্কারাকে অনুরোধ জানিয়েছে। তালিবানের আবেদনে ইতিবাচক জবাব দেওয়া হয়েছে বলেও ওই বিবৃতিতে দাবি করা হয়েছিল। আগামী 31 আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের কথা রয়েছে। সৌদি নেতৃত্বাধীন বাহিনীর নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে অন্তত 30 সেনা নিহত এবং 60 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আল নাকিবের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে। রোববার লাহিজ প্রদেশের আনাত সামরিক ঘাঁটিতে সশস্ত্র ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় অধিবাসীরা জানান তারা বেশ কয়েক ফোনে শব্দ শুনতে পেয়েছেন, তবে বিদ্রোহীদের পক্ষ থেকে কোনো মন্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। 2014 সালের শেষের দিকে শিয়া হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে সুন্নি সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর তারা দেশের অধিকাংশ স্থান দখল করে নিলে 2015 সালের মার্চের শেষের দিকে ইয়েমেনে গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে প্রতিবেশী সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বাহিনীগুলো। গত কয়েক বছর ধরে ইয়েমেনি হুতি যোদ্ধা এবং তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনা থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ বিমানবন্দর এবং স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিরক্ষা মন্ত্রী লিওন প্যানেট্রা আফগানিস্তানে মার্কিন সেনা ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দেশটিতে সন্ত্রাসবাদের হুমকি প্রতিহত করার জন্য আবারও আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন করা প্রয়োজন। প্যানেট্রার বরাত দিয়ে মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক পোস্ট এই খবর জানিয়েছে। সাবেক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী শনিবার ওয়াশিংটনে বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কারণে আমেরিকা একটি ভয়াবহ এবং বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছে। তিনি কাবুলের প্রাণঘাতী বোমা হামলাকে বাইডেনের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন বলে অভিহিত করেছেন। ওবামা প্রশ্নে প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা বর্তমানে আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহারের চেষ্টা করছি, অথচ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা একটি যুদ্ধক্ষেত্রে থেকে বেরিয়ে আসতে পারি না। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ত্যাগ করতে পারি না, কারণ সন্ত্রাসবাদ আমাদের নিরাপত্তার জন্য প্রধান হুমকি। লিওন প্যানেট্রা দাবি করেছেন, তালেবানের মুখে শান্তির কথা বললেও এখনও সন্ত্রাসবাদ ত্যাগ করেনি এবং সন্ত্রাসীদের সহযোগিতা দিয়ে যাচ্ছে। ভারতের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যোগাযোগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তালেবান। শনিবার সংগঠনটির শীর্ষ নেতা শের মোহাম্মদ আব্বাস ইস্টাক নিজাই এই কথা জানিয়েছেন। তিনি বলেন, এই উপমহাদেশে ভারত খুবই গুরুত্বপূর্ণ। আমরা অতীতের মতো ভারতের সঙ্গে আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে চাই। পাকিস্তান হয়ে ভারতের সঙ্গে বাণিজ্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতের এয়ার করিডোরে বাণিজ্য উন্মুক্ত থাকবে। শনিবার তালিবানের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে প্রকাশিত প্রায় 46 মিনিটের ভিডিওতে স্ট্যাক নেজাই আফগানিস্তানের যুদ্ধ এবং শরিয়া ভিত্তিক নতুন ইসলামিক প্রশাসন গঠনের পরিকল্পনার বিষয়ে কথা বলেছেন। এতে ভারত, পাকিস্তান, চীন এবং রাশিয়া সহ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তালিবানের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেছেন তিনি। স্ট্যাক নেজাই বলেছেন, ভারতের সঙ্গে আমাদের রাজনৈতিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ককে আমরা যথাযথ গুরুত্ব দিচ্ছি এবং আমরা চাই এই সম্পর্ক বজায় থাকুক। এই বিষয়ে আমরা ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী। তালেবান নতুন মন্ত্রিসভা গঠনের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজামাধ্যমকে জানিয়েছে। নতুন মন্ত্রিসভায় কোনো নারী পদ পাবেন কিনা তা জানতে চাইলে জাবিউল্লাহ মুজাহিদিন জানান, এই ব্যাপারে দলের নেতারাই সিদ্ধান্ত নেবেন, তাদের সিদ্ধান্তের ব্যাপারে তিনি কিছুই জানেন না। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন জানিয়েছে যে এই বছর পশ্চিম তীরে 55 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি সেনাদের সরাসরি গুলিতে সব ফিলিস্তিনি নিহত হন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের অফিসের একটি প্রতিবেদনের মাধ্যমে এই সব তথ্য প্রকাশ করেছে। শনিবার এই বিষয়ে সংবাদ প্রকাশ করেছে তুর্কি গণমাধ্যম আন্দোল এজেন্সি। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের ওই প্রতিবেদনে বলা হয়েছে যে পশ্চিম তীরের 221 ফিলিস্তিনিকে আহত করেছে ইসরায়েলিরা। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2021 সালে পশ্চিম তীরের এরিয়াই সি এলাকায় 527 ফিলিস্তিনির বাড়িঘর ধ্বংস করা হয়েছে। এই সময় 733 ফিলিস্তিনিকে জোর করে ওই এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যকার 1995 সালের অসলো চুক্তি অনুসারে পূর্ব জেরুজালেম সহ সমগ্র পশ্চিম তীরকে এ, বি এবং সি ব্লক এলাকায় ভাগ করা হয়। বর্তমানে পশ্চিম তীরের এরিয়া সি এলাকায় ফিলিস্তিনিদের সকল ধরনের বাড়ি নির্মাণের কাজ বন্ধ রাখতে বাধ্য করছে ইসরায়েল। এই অঞ্চলে প্রশাসন এবং নিরাপত্তা ইসরায়েলের নিয়ন্ত্রণে। পশ্চিম তীরের এরিয়া সি এলাকায় 300,000 ফিলিস্তিন বসবাস করে। এ সকল ফিলিস্তিনি বেশিরভাগই হলেন বেদুইন এবং গবাদি পশুপালনের সাথে জড়িত। তারা তাবু, কাফিল এবং গুহায় বসবাস করেন। আন্তর্জাতিক আইন অনুসারে পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম হল অধিকৃত এলাকা, তাই এই অঞ্চলে ইহুদি বসতি নির্মাণ অবৈধ। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আদগুন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।